আয় আরও বেঁধে বেঁধে থাকি 5 নম্বরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির বিশ্ব মানবিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন, বেঁধে থাকা বলতে কী বোঝানো হয়েছে, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন। 3 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো, আমরা ভিখারি মানুষ, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা নিজেদের ভিখারি বলে মনে করেছে কেন। 5 নম্বর প্রশ্ন, কবি সংঘঘোষ কোন ভাবনায় ভাবিত হয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন তা আলোচনা করো, অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আসতে পারে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আফ্রিকা থেকে কিছু 5 মানের প্রশ্ন দেখে নেওয়া যাক। হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কী, তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো, এলো ওরা লোহার হাত করি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপ পরিচয় দাও, লোহার হাত করি নিয়ে আসার তাৎপর্য কী, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তোমার বলতে কবি এখানে কাকে বুঝিয়েছেন, আলোচ্য অংশটির মধ্যে দিয়ে কবির প্রতি অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখো, চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে একথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় কবিতায় কাদের পাড়ার কথা বলা হয়েছে, কোন মুহূর্তের কথা বলা হয়েছে, তাদের পাড়ায় পাড়ায় কী ঘটছে। 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবীর কথাটি বলার কারণ কী, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন, কবিতা অনুসরণে তাদের পরিচয় দাও। হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 মানের প্রশ্ন দেখে নেব, কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, এগুলিকে হারানোর বেদনা কীভাবে ফুটে উঠেছে। 2 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নম্বর প্রশ্ন, কালগুণে বুঝিবা আজ আমারও তাই, কালগুণে শব্দটির অর্থ বুঝিয়ে দাও, বক্তা কেন বলেছেন আমারও তাই। 4 নম্বর প্রশ্ন, একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত, কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে, এক সময় এমন কথা বলা হতো কেন। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, বক্তা এ কথা বলেছেন কেন, অনুষ্ঠানটির পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে, বক্তার আশ্চর্য লেগেছে কেন, অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি। 7 নম্বর প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু, কে কোন প্রসঙ্গে এ কথাটি উক্তি করেছেন, কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয়। বন্ধুরা, এরপর আমরা বহুরূপী গল্প থেকে কিছু 5 মানের প্রশ্ন দেখে নেব। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার পরিচয় দাও, তাঁর জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, হরিদার জীবন দুঃখের হওয়ার সত্ত্বেও তিনি কীভাবে মানুষকে আনন্দ দান করেছেন সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে, বক্তাকে মন্তব্যটি প্রসঙ্গে উল্লেখ করো, এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখো। 5 নম্বর প্রশ্ন, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তাঁর এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন। বন্ধুরা, এরপরে আমরা প্রলয়োল্লাস কবিতা থেকে কিছু 5 মানের প্রশ্ন দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই হাসে সুন্দর, কোন প্রসঙ্গে করা হয়েছে, কাল ভয়ঙ্কর কে, সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে, মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কীভাবে আসছে, কবিতা অবলম্বনে লেখো। 3 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন। 4 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়কে কোন কোন বিশেষণে ভূষিত করেছে, পথের দাবি গল্পের 5 নম্বরের সাজেশন প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে, বাবুটি কে, তাঁর সাজসজ্জার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও, অথবা আরেকটি এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে তার চেহারা পোশাক আসবাব ও জিনিসপত্রে যে পরিচয় পেয়েছে তা পাঠ্যাংশ অনুসারে লেখো। 4 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, কেবল আশ্চর্য এই রোগামুখের অদ্ভুত দুটি দৃষ্টি, চোখের দৃষ্টি, কার কথা আলোচ্য অংশে বলা হয়েছে, তার দুটি চোখের বা দু চোখের দৃষ্টিরকে বক্তার কেন আশ্চর্য মনে হয়েছিল তা ঘটনাক্রম অনুসারে বিবৃত করো।
বন্ধুরা সিন্ধু তীরে কবিতা থেকে কিছু পাঁচ মানের প্রশ্ন দেখে নিই। সিন্ধু তীরে কবিতায় দেখি যে সিন্ধু তীরে দেখি দিব্যস্থানকে, এই দিব্যস্থান দেখলেন, দেখে তিনি কি করলেন। দু নম্বর প্রশ্ন, সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে লেখো। তিন নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তোমার ভাষায় লেখো। চার নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তাঁরা কীভাবে চেতনা ফিরে পেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। পাঁচ নম্বর প্রশ্ন, বিধি মোড়ে না করো নৈরাশ, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, এই উক্তির আলোকে তাঁর মানসিকতার পরিচয় দাও। ছ নম্বর প্রশ্ন, রূপে অতি রম্ভা তিনি, রম্ভা কে, তাঁর রূপের সঙ্গে কার তুলনা করা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির চরিত যে রূপচিত্র পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। বন্ধুরা অদল বদল থেকে কিছু পাঁচ মানের প্রশ্ন দেখে নেবো। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে, কাকে, কার কাছ থেকে, কে খাঁটি জিনিসের শিক্ষা পেয়েছিলেন তা গল্প অবলম্বনে লেখো। দু নম্বর প্রশ্ন, অদল বদল গল্পটি আসলে ধর্ম বর্ণের ঊর্ধ্বে প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান, পাঠ্যাংশ অবলম্বনে মন্তব্যটির সার্থকতা বিচার করো, পাঠ্য গল্প অবলম্বনে লেখো। বন্ধুরা এত প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে দু নম্বরটা অবশ্যই পড়ে যেও, কমন পাবে। কোণী থেকে এক তিন পাঁচ ছয় আর আট, এতগুলো প্রশ্ন যা দিয়েছি তার মধ্যে থেকে এই এক তিন পাঁচ ছয় আট এই কয়েকটি প্রশ্ন করলেই 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি পজ করে কিংবা ভিডিও স্ক্রিনশট করে লিখে নিতে পারো। সংলাপ রচনা কী কী আসতে পারে, এক নম্বর ডেঙ্গু প্রতিরোধ নিয়ে, দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা, দূর সংবেদনের ভালো মন্দ নিয়ে, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে, জল সংরক্ষণ নিয়ে, সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ নিয়ে ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে, এই কটা সংলাপ রচনা পড়ে যাবে। রচনা মোট সাতটি দিয়েছি, পথ নিরাপত্তা, অরণ্য সপ্তাহ পালন, লাইব্রেরি বা পাঠাগার উদ্বোধন, দ্রব্যমূল্য বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধ, চন্দ্রযান 3, বাংলা প্রতিবেদন, স্টুডেন্ট সপ্তাহ পালন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ, চন্দ্রযান 3, স্টুডেন্ট সপ্তাহ পালন কিংবা অরণ্য সপ্তাহ পালন। সবথেকে ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা থাকে এবং সেখানে মাত্র চারটি ইম্পর্টেন্ট দিয়েছি, এই চারটিকে পড়ার চেষ্টা করবে। এক হলো বাংলার উৎসব যেটা খুবই গুরুত্বপূর্ণ, দু নম্বর দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান কুসংস্কার, এরকমভাবে যে কোনো একটাভাবে এলেই তোমরা রচনাটা একটা লিখতে পারো। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, চরিত্র গঠনে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা অবশ্যই পড়ে যাবে।